নমস্কার বন্ধুরা, জয়ন্তী সিম্পল কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পুরনো দিনের ঠাকুমাদের হাতের একটি রেসিপি শেয়ার করব। এটা এই গরমের সময় খুবই ভালো লাগে খেতে, আর এটা তৈরি করা খুবই সহজ। আজকে আমি আপনাদের সাথে ঝিঙের জল বড়া রেসিপিটি শেয়ার করব। ঠিকই শুনেছেন, এটা জল বড়া, এটা জলেই এই বড়াটা হবে। জল বড়া তৈরি করার জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ঝিঙেগুলো ছাড়িয়ে ফিরে এসেছি। এখন ঝিঙেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এই ঝিঙের জলবড়া গরমকালে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আর এটা তৈরি করতে খুবই সহজ। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এখন আমি ছোলার ডালগুলো একটা মিক্সার জারে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দু টুকরো আদা, আর দিয়ে দেবো সামান্য হলুদ। এখন আমি ডালটা পেস্ট করে নেব। ডালের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আর একটা মশলা তৈরি করে নেবো, সেই জন্য নিয়ে নিয়েছি নারকেল। আপনারা এখানে শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো কালো সর্ষে, আর দিয়ে দেবো সামান্য লবণ। এখন আমি পেস্টটা তৈরি করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল, রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে, কালো জিরেটা একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এখন আমি দিয়ে দেবো অল্প করে হলুদ, হলুদ দিয়ে ঝিঙেটা আমি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঝিঙেটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন বন্ধুরা ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন আমি এই জলের উপরে ডালের বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর শক্ত হয়েছে। এখন আমি বড়াগুলোর একটা পিঠ উল্টে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এই সময় আমি নারকেল সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ঝিঙে ও ডাল বড়ার সঙ্গে মিশিয়ে নেব। এখন বন্ধুরা এই সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তবু বড়াগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না, কারণ বড়াগুলো খুব সুন্দর শক্তও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। ঝিঙেটা মাখামাখা হয়ে এসেছে, আমি সবশেষে ছড়িয়ে দিচ্ছি কাঁচা তেল। কাঁচা তেলটা দিলে এই ঝিঙে রেসিপিটি খেতে আরও ভালো লাগে। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ পর পরিবেশন করে দেবো। দেখুন বন্ধুরা ঝিঙের জলবড়া তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।